ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्याति हरे देवी नारायणी नमस्तुते। ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। श्री भगवानेर अशेष कृपा है आमरा आज समबेत हयेछि रामकृष्ण मिशन दिनाजपुर केंद्रेर सहयोगिताय रामकृष्ण संघेर अष्टम संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी বিশুদ্ধানন্দজির বক্তৃতার সংকলন সৎ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমার গলাটা হয়তো আজকে একটু আস্তে আসতে পারে, আমি আজ বেশ সাহস করে ক্লাস নিচ্ছি, অন্য কোনোভাবে নেবেন না, আমি ভালো আছি, আপনাদের কোনো রকম উদ্বেগের কোনো জায়গায় নেই, খুব সুস্থ আছি, দেখতেই পাচ্ছেন খুব সুস্থ আছি। আমরা বিগত দিন 37 নম্বর বক্তৃতা নিয়ে পড়াশোনা করেছিলাম, যেটি রামকৃষ্ণ মিশন শিলচর কেন্দ্রে দেওয়া হয়েছিল। সেই জায়গায় মহারাজ একটা ভারী সুন্দর একটা কথা দিয়ে শেষ করেছিলেন, বলেছিলেন তাকে আশ্রয় করে, তাকে অর্থাৎ ভগবানকে আশ্রয় করে তাকে ভালোবেসে এবং তাকে আশ্রয় করে চলতে হবে। সংসারে শান্তি নেই, শান্তি আছে সংসারের পারে। এই কথাটা এখনকার দিনে মানুষ শুনলে আমার বাড়িতে আমার মাথার উপর লোহার বাড়ি মারবে। সংসার করার জন্য পাগল হয়ে যাচ্ছি, এই যে এই মাসগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি অবধি চতুর্দিকে যে সানাই বাজছে, এই যে রাশি রাশি বেনারসি কেনা হচ্ছে, রাশি রাশি সিল্কের জোড় কেনা হচ্ছে, কত রকম ইভেন্ট ম্যানেজার হচ্ছে, সেদিনকে দেখছিলাম ইয়েতে, সে হেঁটে যাচ্ছে, তার দুপাশ দিয়ে পদ্ম ফুল ফুটছে ছেড়ে যাচ্ছে, আর পুরো সামনেটা ধোঁয়া দেওয়া হয়েছে, মানে একটা স্মোকি জীবন, কি হবে পরে সেটা জানে না, পদ্ম ফুলের সৌরভও পেতে পারে অথবা শুধুমাত্র ফুল ফুটে শুকিয়েও যেতে পারে, কিন্তু সে যে কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ! লোকে আমার মাথায় মাথায় বাড়ি ভেঙে দিয়ে ভেঙেই দেবে, কিন্তু এটা একেবারে খুব সত্যি কথা। আমরা জীবনের শুরুতে বুঝি বা শেষে বুঝি, কালকেই যেরকম আমাদের এখানে একজন ভদ্রমহিলা এসেছিলেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করছিলাম, যে এটা আমি বারবার বলে থাকি যে গীতায় যে স্থিতপ্রজ্ঞের কথা বলা আছে, সেই স্থিতপ্রজ্ঞের সঙ্গে আমাদের সত্যিই কোনো ফারাক নেই। এখন আমরা আনন্দে, মানে কোনো কিছু লাভেতে আনন্দ পাই না, পরাজয়ে দুঃখ প্রকাশ করি না, আমাদের কোনোটাই কোনোভাবে স্পর্শ করে না। শুধু স্থিতপ্রজ্ঞের সঙ্গে আমাদের ফারাক হচ্ছে এইখানে যে স্থিতপ্রজ্ঞের সঙ্গে আমাদের বেসিক ফারাকটা এইখানে, সেটা হচ্ছে যে স্থিতপ্রজ্ঞ জন্মগতভাবে ওই গুণগুলো নিয়ে জন্মেছেন। আমরা জীবনের নানা টক মিষ্টি নানা রকম অভিজ্ঞতা হতে 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 সেগুলো পেরোতে পেরোতে আমাদের মনে এই নিষ্পৃহ ভাবটা আসে, যে কোনো কিছু প্রাপ্তিতে যেমন আমাদের ভীষণ রকমের উচ্ছ্বাস হয় না, আবার না পাওয়াতেও আমাদের কোনো রকম বেদনা হয় না, আমরা সবটাকেই সমানভাবে গ্রহণ করে নিয়ে থাকি, যেটা হচ্ছে কথা। এটার চেয়েও বড় যেটা কথা হচ্ছে, ভগবানকে ভালোবাসলে বাকিগুলো সব আপনাআপনি, কষ্টগুলো আপনাআপনি চলে যায়। যদি না ভালোবাসতে পারি তাহলে ভীষণ কষ্ট, ভগবানকে ভালোবাসতেই হবে, এবং যত আমরা ভগবানকে ভালোবাসতে পারবো তত আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের মহারাজ একটা ভারী সুন্দর উদাহরণ দিতেন, বলতেন যখন আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাই, দেন পুরীতে নামার পরে যখন তোমরা সাইকেলে করে, বনানী মুখোপাধ্যায় আপনার মাইক্রোফোনটা অন আছে, যারা আমরা যখন সমুদ্রের দিকে এগিয়ে যাই তখন যত এগিয়ে যাই তত সেই ঠান্ডা বাতাসটা আমাদের বলে দেয়, স্টেশন থেকেই নেমেই কিন্তু সমুদ্র দেখা যায় না, সমুদ্র দেখতে গেলে খানিকটা দূরে যেতে হয়, এবং সেই সমুদ্রের দিকে যত এগিয়ে যেতে থাকি আমরা অনুভব করতে পারি, কারণ সমুদ্রের যে সেই শান্ত ভাবটা সেটা আমাদের কাছ থেকে এগিয়ে আসে। ঠিক সেই রকম যত আমরা ভগবানের দিকে এগিয়ে যাব তত আমাদের আনন্দ হবে। আজকেই দেখছিলাম ভক্তি প্রণামাতাজির কথোপকথন থেকে কেউ একজন একটা উল্লেখ করছিল, সেখানে তিনি বলেছিলেন, তাকে জিজ্ঞাসা করেছে কি করে বুঝবো যে আমি ভগবানের দিকে এগোচ্ছি, তার উত্তরে তিনি বলেছিলেন যে তাকে আরো ডাকতে ইচ্ছে করে। এটা একবারে খুব, মানে মাতাজি বলছেন বটে কিন্তু এটা আমাদের সকলের মনের ভেতরে, যাকে আমরা ভালোবাসি আমরা তার সঙ্গ চাই, কিছুতেই তার সঙ্গ থেকে মানে আমরা দূরে থাকতে কিছুতেই চাই না। যাকে ভালোবাসি কতক্ষণে তার সঙ্গে দেখা হবে, সারাদিনে কতক্ষণে দেখা হবে, দেখবেন বাড়িতে যখন একটা ছোট্ট শিশু আসে তখন এটা খুব ভালো করে বোঝা যায়। আপনি বাইরে গেছেন, ছুটতে থাকেন, কতক্ষণে বাড়িতে ফিরবেন, কিছুই নয়, সে এত ঘাড় ঘুরিয়ে কিলকিল করে তাকিয়ে হাসবে, অথবা
অঘরে ঘুমিয়ে থাকবে, সেই ঘুমিয়ে থাকা মুখটা না দেখার জন্য আমরা কত ছুটতে ছুটতে আসি, এটা হচ্ছে কথা। ঠিক এইরকম ভাবে ভগবানের প্রতি যদি আমাদের এরকম একনিষ্ঠ ভালোবাসা থাকে, তাহলে জীবনটা অনেক সহজ হবে। নানা আঘাত, নানা বেদনা, নানা দুঃখে আমরা ভেঙে চুরে তছনছ হয়ে যাবো না। এই যে ইদানিং আমি দেখছিলাম, সেদিনকে একটা কাজে একজন সাইকোলজিস্টের কাছে গেছিলাম, তার পেশেন্টরা এসে বসে আছেন, তার মধ্যে বেশিরভাগ পেশেন্ট অল্প বয়সী, স্কুল পড়ুয়া আছে, কলেজ পড়ুয়া আছে, একটু বয়স বড়রা আছে, আর বয়স্করা আছেন, মধ্যবয়সী কাউকে দেখলাম না। একটি ছোট্ট ছেলে, আমি ভেবেছিলাম সে বোধ হয় তার বাবাকে দেখাতে নিয়ে এসছে, দেখলাম তার বাবা হচ্ছেন মানে অভিভাবক নিয়ে এসছেন, আর তার ক্লাস টেনে পড়া, ইংরেজি মিডিয়ামে টেনে পড়া একটি ছেলে, সে এসছে ডাক্তার দেখাতে। তার নাকি মেন্টাল কোনো রকম স্থিতিশীলতা খুঁজে পাচ্ছে না, মানসিক ভারসাম্য সে রাখতে পাচ্ছে না, একটা অদ্ভুত ভাব। সে ফ্যাল ফ্যাল দৃষ্টি করে তাকিয়ে আছে, একটা 15 বছরের ছেলে আকাশের দিকে শূন্য দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, কোনো কিছুই যেন তাকে স্পর্শ করছে না, আমার ঠিক অন্যদিকে বসে আছে। সকলে তো ঘরে ঢুকে আমাকে দেখছে, ভাবছে আমি পেশেন্ট, আমি অন্য কাজে গিয়েছি, কিন্তু আমার এই গেরুয়া পোশাকটা দেখে মনে হচ্ছে আমি পেশেন্ট। কিন্তু আমিও হা করে ওদের দেখছি, সে ছেলেটি বসে আছে আমার সামনে, কিন্তু তার কোনো রকম মানে তাপ উত্তাপ লাগছে না, তার চোখের দৃষ্টি একেবারে যেরকম ফিকে। আর আরেকজন 65 বছরের মহিলা বসে আছেন, কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা বসে আছেন, তারা নিজেদের মধ্যেই কথা বলে চলেছেন। বাবা সেই ছেলেকে, একটি কলেজ পড়ুয়া ছেলেকে, বাবা যেমন ছোট ছেলেকে এই হাত তুলো না, সঙ্গে সঙ্গে হাত নামিয়ে দিল, আবার মাথা চুলকোচ্ছে, আবার কেন মাথা চুলকোচ্ছ, এইরকম বারবার হা করে তাকিয়ে আছি যে কি অবস্থা আমাদের, এতটুকু অল্প বয়স, কোথায় কোন খেলে ছুটে বেড়ানোর কথা, শয়তানি করার কথা, কত কি করার কথা, আর তারা নিজের মনের ভেতরে মনের মানুষকে খুঁজে পাচ্ছে না, যে দুঃখের, দুর্ভাগ্যের, বেদনার আর কিচ্ছু হতে পারে না। আমরা আজকে শুরু করব 38 নম্বর থেকে, পর্ব থেকে। এটি দেওয়া হয়েছিল রামকৃষ্ণ মিশন আশ্রম করিমগঞ্জ কেন্দ্রে, তারিখটা ছিল 19 এপ্রিল 1957। মহারাজ আজকের বক্তৃতা আরেকটি গান দিয়ে শুরু করেছেন, ওই যে দেখা যায় আনন্দধাম অপূর্ব শোভন ভব জলধির পারে জ্যোতির্ময়। এই যে গান এখন গাওয়া হলো, এটি ব্রাহ্ম সমাজের গীত। শোকতপ্ত সংসারী জীবকে গীতিকার আহ্বান করছেন আনন্দধামের দিকে। কোথায় সেই আনন্দধাম? সেই আনন্দধাম এই সংসারের মধ্যে নেই, বিষয়ের মধ্যে নেই, তাকে পাওয়া যাবে সংসারের পারে। যত তার দিকে এগোবে সংসার, ততই দূরে চলে যাবে। এটা ব্রাহ্ম সমাজের লেখা একটা গান, আমি গানটি সাহায্য নেব বই থেকে, এটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা গান। আপনারা যারা আমাদের সাধুদের প্রয়াণের পরে অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকেন, তারা অবশ্যই শুনেছেন এই গানটি গাওয়া হয়। এখন খালি শ্মশানের গীতে হয়ে গেছে তা কিন্তু নয়, এটা একটা সময়, কেন এখনও মাগোৎসবে শোনা যেত। এই এটা একটা প্রার্থনা সঙ্গীত, কি সুন্দর কথাটা, এর মূল ভাষাটা, মূল যে এটা ভাবনাটা, সেটা ওই রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে সেটা গান করে ব্যবহার করেছিলেন। শোনো শোনো সুরলোকবাসী, অমৃতেরও যে আছো সন্তান, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, যে শ্লোকগুলি সেগুলিকে ভাবনা চিন্তা থেকে নেওয়া। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর লিখছেন, ওই যে দেখা যায় আনন্দধাম অপূর্ব শোভন ভব জলধির পারে জ্যোতির্ময়। সেই ধাম কীরকম, তার একটাই অ্যাডজেক্টিভ ব্যবহার করা, দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করেছে, অপূর্ব, অপূর্ব শব্দের অর্থ যা পূর্বে ছিল না, এরকম যে অভিজ্ঞতা, এটা আমাদের কখনো এর আগে হয়নি। আমরা সাধারণ মানুষ আর ব্রহ্মজ্ঞানীকে দেখতাম, এই দুটো দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। দুজন মানুষকে দেখলে ফারাক বুঝতে পারা যায় যে ব্রহ্মজ্ঞানী কেমন হতে পারেন আর আমরা সাধারণ মানুষরা কেমন হতে পারি। পূজনীয় ভূতেশ আনন্দজিকে আমরা দেখতাম, খুব সাধারণভাবেই থাকতেন, আমার চেয়ে কিছু দামি জামা কাপড় পরতেন বলে তো আমার মনে পড়ে না, কিন্তু একটা অদ্ভুত হাসি হাসতেন, না হাসলেও তিনি এখন চুপ করে বসে আছেন, তাকে দেখে মনে হতো তিনি এ জগতের মানুষ নন। আপনারা আপনাদের গুরুদের দেখেছেন, এরকম মানুষ আমরা রাস্তাঘাটে বড় একটা দেখি না, পূর্বে দেখিনি, আমাদের নিত্যকার জীবনে কখনোই দেখা যায় না, তাই অপূর্ব। সেই ধামের অধিবাসী কথাই বলছেন, তা ধামটা কীরকম অপূর্ব, এমন একটা জায়গা যেখানে এর আগে কখনো আমরা যাইনি। এই আমাদের বিট্টুবাবুদের দেশে আছে সব মুসলমানদের
খুব সুন্দর সুন্দর রাজপ্রাসাদ আছে, হাজারদুয়ারি আছে, নতুন একটা জিনিস ডিসপ্লে করা আছে, হাঁ করে তাকিয়ে দেখছিলাম, মুর্শিদ মির্জাফরের নাতির রাজসভা সম্পূর্ণটার উপর দিয়ে তৈরি, সিংহাসন থেকে আরম্ভ করে পারিষদদের চেয়ার সবটা গালছেটা রূপোর জাল দিয়ে তৈরি। এমনকি সভাটা যত দূর অব্দি লম্বা তত দূর অব্দি তার যে সিলিং ফলস সিলিং করা আছে সেটাও রূপো দিয়ে তৈরি, রূপোর জাল, গড়গড়া সমস্ত কিছু রূপো, যার উপর লেখা হবে সেই টেবিলটা কাঠের টেবিল রূপো দিয়ে বাঁধানো, প্রত্যেক 3 মাস অন্তর অন্তরে ডিসপ্লেগুলো বদল হয়। আমরা যেদিন গিয়ে পৌঁছেছিলাম তার বোধ হয় সপ্তাহ ডেড়েক আগে ডিসপ্লেটা বদল হয়েছে, ওইটি দেখালে নতুন জিনিস যেটা ওখানে এসেছে, হাঁ করে তাকিয়ে দেখেছি জিনিস এর আগে কখনো দেখিনি, একটা বিরাট বড় কাঠের পালকি, তার সবটুকু হাতির দাঁত দিয়ে মানে বাঁধাই করা, বোঝাই যাচ্ছে না ওটা কাঠের পালকি, মনে হচ্ছে যেন হাতির দাঁতকে কেটেই পালকির ওই কাঁধের এগুলো, তা কিন্তু না, সম্পূর্ণ চন্দন কাঠ দিয়ে তৈরি পালকি এবং তার উপর সেই হাতির দাঁত দিয়ে সুন্দর করে লাগানো আছে, অপূর্ব, আগের জিনিস কখনো দেখিনি, না অপূর্ব অপূর্ব, বলছেন অপূর্ব শোভন, তার শোভা অপূর্ব, ভব জলধির পারে, আমাদের এই যে চেনা জগৎ এর বাইরে, আমাদের এই চেনা জগতের মধ্যে কোথাও তাকে খুঁজে পাওয়া যাবে না, জ্যোতির্ময়, প্রথম যে চিহ্নটা কিরকম না, আলোতে ভরা, আলোতে ভরা মানে মানে সেখানে সামান্যতম অন্ধকার নেই, সেখানে সামান্যতম সংশয় নেই, সেখানে সামান্যতম দুঃখ নেই, সেখানে সামান্যতম বেদনাও নেই, আলোতে ভরপুর, যেন একবারে আলোয় আলো হয়ে আছে, আনন্দের যেন সর্বত্র প্রকাশ হয়ে আছে, শোকতাপিত জন চলে সবে চলো, সকল দুঃখ হবে মোচনো, শান্তি পাইবে হৃদয় মাঝে, প্রেম জাগিবে অন্তরে। ভগবানের কাছে গেলে উচ্চ ভাবনা উচ্চ চিন্তায় গেলে আমাদের কি হয়, আমাদের জীবনে যে দুঃখ আছে, আমাদের সকলের জীবনে দুঃখ আছে, কেউ বলতে পারবে না আমার জীবনে দুঃখ নেই, অবশ্যই দুঃখ আছে, আমরা সে বুঝি না বুঝি, স্বীকার করি না করি, আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ আছে, সাধকের জীবনে দুঃখ আছে, লক্ষ্যে পৌঁছতে পারছি না, সময় পেরিয়ে যাচ্ছে, সাধকের জীবনে সেও এক ধরনের দুঃখ, ভালো পোস্ট পাচ্ছি না, চাকরি করতে গিয়ে পজিশন পাচ্ছি না, এটারও দুঃখ সবার থাকবে। ঠিক সেই রকম টাটা যেমন জিজ্ঞেস করেছিলেন, রতন টাটা জিজ্ঞেস করেছিলেন যে তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে রামকৃষ্ণ মিশনের ফারাক কোথায়, বিবেকানন্দজি উত্তর দিয়েছিলেন যে তোমার প্রতিষ্ঠানে যখন কোনো কর্মী আসে সে সব সময় কল্পনা করতে থাকে যে কবে সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে যারা সাধু হতে আসে তারা কেউ কখনো কল্পনা করে না কবে সে সংঘের প্রেসিডেন্ট হবে, সব সময় তারা কল্পনা করে কবে সে একজন ভালো সাধু হবে, এইটা হচ্ছে বেসিক ফারাক, কোয়ালিটেটিভ চেঞ্জ। এই বলছে না, শোক তাপিত জনসবে চলো, সকল দুঃখ হবে মোচনো, তাঁর স্পর্শে তার চিন্তায় আমাদের জীবনের সমস্ত অপ্রাপ্তি হারিয়ে যাবে। এই যে বলছি না যে আমরা এই স্থিতপ্রজ্ঞের কথা বলছি, স্থিতপ্রজ্ঞ ওই এইটা অবস্থাটা আমাদের সকলের হয়েছে, কিন্তু আমরা নানা দুঃখের ভেতর দিয়ে নানা কষ্টকে অতিক্রম করবার পরে এই অবস্থায় এসে পৌঁছতে পেরেছি, নাহলে আমরা কখনো এই অবস্থায় এসে পৌঁছতে পারতাম না। আমরা যদি সেখানে যাই সেটা সবচেয়ে বড় যেটা, সকল দুঃখ হবে মোচনো, দেখবেন এটা খুব ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখবেন আপনাদের জীবনে হয়। এই যে বিভিন্ন সময় ভক্ত সম্মেলন হয়, আপনারা সকালবেলা ঢুকলেন আর রাত্রিরে বেরোলেন, আমার প্রথম ভক্ত সম্মেলন দেখার অভিজ্ঞতা গোল পার্কে, ট্রেনিং সেন্টার থেকে এসেছি আর হাঁ করে তাকিয়ে দেখছি 1100 মানুষ বসে আছে হলেতে, হলের সমস্ত আলোগুলো জ্বলছে আর স্টেজে একবার পুতুলের মতো একটার পর একটা অনুষ্ঠান হয়ে যাচ্ছে, আর সমস্ত জায়গা জুড়ে কি একটা অদ্ভুত শান্তির বাতাবরণ হয়ে চলেছে, সব জায়গাটায় কিরকম একটা আনন্দ যেন ছড়িয়ে পড়েছে, দুপুরে মানুষ খেতে বসেছে কি অদ্ভুত আনন্দ, 12ই জানুয়ারি যে মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে, সকালবেলা মর্নিং সেশন হয়ে গেছে, আফটারনুন সেশন হয়ে গেছে, ইভিনিং সেশন 7:30 সব শেষ হয়ে গেল, আমরা ধীরে ধীরে যেহেতু আমি মেনটেন্সে ছিলাম সব বন্ধ করে যখন ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছি তখন মনে হচ্ছে সমস্ত আশ্রমটা ওই ইট কাটে তৈরি বাড়িটা একটা যেন কিরকম একটা আনন্দের পরিবেশ, একটা পবিত্র পরিবেশ তৈরি হয়েছে, সঙ্গীতে যেন চতুর্দিকে যেন গুনছে আমাদের কানে মনে সর্বত্র। এই বলছেন যে তাঁকে উচ্চ চিন্তায় মানুষের কি হবে, জীবনের সমস্ত দুঃখ হবে মোচনো, দুঃখ গেলে কি হয় শান্তি পা, আমরা বলি আমরা শান্তি পাচ্ছি না জীবনে কোনো কিছুতেই, শান্তি পাচ্ছি না, ভালো খেয়ে শান্তি পাচ্ছি না, ভালো পড়ে শান্তি পাচ্ছি না,
কত দামি দামি পোশাক কেনার চেষ্টা করছি, সেগুলো একবারে বেকার হয়ে যাচ্ছে। শান্তি পাইবে জীব হৃদয় মাঝে, প্রেমও জাগিবে অন্তরে, ভালোবাসা তৈরি হবে। এই জগৎকে আমরা কাউকে ভালোবাসতে পারি না, তার কারণটা হচ্ছে এই, আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকি, নিজেকে এত বেশি ভালোবেসে ফেলি, আমার বাইরে যে একটা জগৎ আছে না, সেই জগৎটাকে আমরা স্বীকার করি না। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের অবিসারা। তারপরের অংশটা খুব ভয়ানক, ওই যে বিপুল ঢেউ উঠেছে তোর মাঝেতে উঠুক নেচে, সকল পরাণ দিক না সারা বাইরে দাঁড়া। যতক্ষণ না আমি নিজেকে নিজের বাইরে থেকে নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত ওই যে জগতের যে বিপুল যে ঢেউ, যে প্রলয়ে বিপুল তরঙ্গ যে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, সেই তরঙ্গের আমরা সঙ্গী হতে পারবো না। আমরা সমুদ্রকে দূর থেকে যখন দাঁড়িয়ে দেখি, তখন তার এক ধরনের আনন্দ পাই, কিন্তু যখন বেশ কাপড় জামা আঁটো সাঁটো করে স্নানের পোশাক পরে নেমে পড়ি, তখন সেই জলোচ্ছ্বাস আমাদেরকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে, লাফ দিয়ে সেই ঢেউকে অতিক্রম করার চেষ্টা করছি, তারপরে একবার ডুবছি, অদ্ভুত এক আনন্দ। সমুদ্রকে আমরা অন্যরকম ভাবে উপলব্ধি করছি। ঠিক সেই রকম বলছেন, প্রেমও জাগিবে অন্তরে, আমার হৃদয়ে সেই ভালোবাসায় পূর্ণ হয়ে যাবে। কত যোগীন্দ্র ঋষি মুনিগণ না জানি কি ধ্যানে মগ্ন, স্তিমিত লোচন কি অমৃত রসে পান, কি অমৃত রস পানে ভুলিল চরাচর। বলছেন যোগীন্দ্র ঋষিগণ কি কেন ধ্যানে মগ্ন জানি না, অবশ্যই তারা কিছু পেয়েছে, অবশ্যই তারা কিছু আনন্দ পেয়েছে, নাহলে তারা এই জীবনগুলো এরকম ভাবে কাটিয়ে দিতে পারতো না। আমরা 5 মিনিট এক জায়গায় বসে থাকতে পারি না। এই যে আজকে আমাদের এখানে একদল মহিলাদের একটি দল এসেছেন, 30-32 জন আছেন, তাদের সঙ্গে কলকাতায় অনেকবার আমার দেখা হয়। তাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোকাল, তিনি বলেন, মহারাজ বুঝলেন তো, আর সংসারে থাকতে ইচ্ছা করে না, মনে হয় সংসার টংসার সব ছেড়ে দিয়ে চলে আসব। এসেছেন, যখন এসে পৌঁছলেন, আমাদের এখানে তো জানেনি, ভেসেলের গণ্ডগোলে অনেক দেরি করে এসেছেন, আমরা তাড়াতাড়ি ওদের মুখটুক ধুইয়ে খেতে পাঠিয়ে দিয়েছি। খাবার ঘরে তখনও খাবার দেয়নি, উনি ফোন করে বলছেন, হ্যাঁ পৌঁছে গেছি বুঝলে তো, আর কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তারপরে দেখছি বিকেলে আমি অফিসে বসে কাজ করছি, দূর থেকে দেখছি সবাই নিজেদের মধ্যে গল্পে মগ্ন, তিনি বাড়িতে ফোন করেছেন, হ্যাঁ বিকেলে কর্তা বিকেলে চাটা খেয়েছে কিনা। আমি আবার মজা করে রাত্রিরে স্কুল দেখাতে নিয়ে গিয়ে বললাম, রাত্রিরে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবেন মশারির দড়ি খাটিয়েছিল কিনা। আমরা চাই যে এর বাইরে বেরিয়ে যাব, এই সাংসারিক কোনো কিছুর মধ্যে থাকবো না। এটা এত সহজ নয়, এই যে সব কিছু শরীরে ছড়িয়ে পড়েছে, তারা এর চেয়েও বড় কিছু একটা আনন্দ পেয়েছে। বলছেন না, না জানি কি ধ্যানে মগ্ন, স্তিমিত লোচন কি অমৃত রস পানে ভুলিল চরাচর। এ কি এক অদ্ভুত, ভগবানের নামে কি আনন্দ আছে, যে যে জগৎ চরাচরকে ভুলে গেল, এই জগৎ চরাচরটা তাদের কাছে মিথ্যা বলে প্রতীত হচ্ছে, যা চোখে দৃশ্যমান দেখে এত আনন্দ লাগছে, যে সত্যি সত্যি কর্তা রাত্রিরে মশারি টাঙিয়েছে কিনা, কি দুশ্চিন্তা, আমার গায়ে একটা মশা কামড়াচ্ছে, ছেলেটার গায়ে মশা কামড়াচ্ছে কিনা, এই যে ভাবা কি এক অদ্ভুত আনন্দ আছে, জগৎকে ভুলে চলে গেছেন। 3 মহিলার গল্প আপনাদের বলেছিলাম, যদি ভুলে নিয়ে গিয়ে থাকেন, যখন কেদার বদ্রী যাচ্ছি তার পথে দেখা হয়েছিল 3 মহিলা, একবারে দেহাতি 3 মহিলা, তারা চলেছেন, হঠাৎ করে বাসে উঠে পড়লেন, আমরা বসেছিলাম, হঠাৎ আমি দেখে একজন, আমার একটাই সিট আমি অফার করতে পারি, একটা সিট ছেড়ে দিলাম। তারপর তো তারা ভীষণ বমি করতে শুরু করলেন, বাই টার্ন 3টে সিটই ছাড়া হয়ে গেল। তারপরে একটু বাসটা খালি হয়ে যেতে, সামনে একটা সিট খালি হয়ে যেতে একজন মহিলা সামনে চলে গেলেন, আমাকে বলো বাবা তুই ইহাঁপার বেড যা। আমি ওখানে বসে গেলাম, জিজ্ঞেস করলাম কোথা থেকে এসছেন, এই মা নর্মদা যেখান থেকে বেরোন সেই জায়গা থেকে তারা এসছেন। আমি জিজ্ঞেস করলাম কি করে বেরোলেন, বললেন জানো তো আমার বাড়ির সামনে দিয়ে সব সাধুরা নর্মদা পরিক্রমা করতে করতে যায়, আমি ঘরে কাজ করি আর ভাবি এত দূর দূরান্ত থেকে মানুষ আসে নর্মদা পরিক্রমা করে, সবার মুক্তি হয়, আমার কি মুক্তি হবে না। তারপরে একবার একটু সাহস করে বেরিয়ে পড়লাম নর্মদা পরিক্রমা করতে। 1 বছরে কিছু, প্রায় 1.5 বছর মতো সময় লেগেছিল নর্মদা পরিক্রমা করে আসতে। বললেন সে যে কি আনন্দ, কি আনন্দ, আমি আর সেই খালি পালানোর পথ খুঁজে বেড়াচ্ছি। তারপরে ছেলেটা একটু ধাড়ি হতে সঙ্গে সঙ্গে ছেলেটার বিয়ে দিয়ে বউয়ের হাতে সংসার ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছে আবার 2য়বার।
বলছেন দ্বিতীয়বারে তো সেয়ানা হয়ে গেছি, অনেকখানি হাঁটতে পারি, রাস্তাঘাট চিনে গেছি, ঘুরে চলে এসেছেন। কোথায় সেই মধ্যপ্রদেশ আর কোথায় উত্তরাখণ্ড, ঋষিকেশ অব্দি এই হরিদ্বার অব্দি ট্রেনে এসেছেন, তারপর থেকে পায়ে হাঁটা শুরু হয়েছে। এই যে আমার সঙ্গে দেখা হচ্ছে বদ্রীনাথের পথে, এইখানটা পুরোটা পায়ে হেঁটে তারা চলছেন, জুতো নেই, চলেছেন তারা। সঙ্গে কি ওই ঝোলাতে একটা ছোট্ট জিনিসপত্র, কাপড় আছে আর কিছু জিনিসপত্র আছে। আমি জিজ্ঞেস করলাম, মা রাত্রিরে কোথাও থাকো, কোথায় থাকা হচ্ছে, পের কে নিচে ইয়া কিসি কে ঘর কে নিচে, কারুর ওই সামনের বারান্দাটা সেখানে থাকে অথবা গাছের তলায় থাকে। আমি হা করে তাকিয়ে দেখছি, আমরা যারা তীর্থযাত্রা করতে বেরিয়েছি আমাদের বোধ হয় নির্ভরতা এই সাহস বোধ হয় নেই। বদ্রীনাথজি ঠিক দেখলেন গে, আমার সঙ্গে যোশীমঠে গিয়ে দেখা শেষ হয়ে গেল। তারপরে এর মধ্যে আমি যোশীমঠ থেকে বদ্রী গেলাম, বদ্রী 3 দিন থেকে আবার ফেরত এসেছি, এসে কেদার গেছি, সেখানে 3 দিন থেকে নেমে আসছি, ঠিক যেখানটা দিয়ে উঠবো সেইখানে দেখা হলো তিনজনে। সে ছুটতে ছুটতে এসেছে আনন্দে ভরপুর, ওই পায়ে হেঁটে বদ্রী হয়ে গেছে, কেদারে এসেছেন তারা। তাদের একটাই জিনিস, কীরকম দেখলে কীরকম আনন্দ হলো। লোকে আমাদের জিজ্ঞেস করছে, আমি কি ভারত সেবাশ্রম সঙ্গে গেলাম যখন, তখন মহারাজ জিজ্ঞেস করলেন কীরকম কষ্ট হলো। হ্যাঁ কষ্ট কতটা হয়েছে, কিন্তু ভদ্রমহিলা তিনজন দেখুন, একবারে একবারে আপনাদের মতো সংসারী মানুষ, তিনজনেরই ঘর আছে কিন্তু এমন বন্ধন মুক্ত হয়ে গেছেন। বারবার জিজ্ঞেস করছেন কীরকম দর্শন হলো, ভালো করে দেখা যায়, আলিঙ্গন করা যায়, জড়িয়ে ধরা যায়, এই অদ্ভুত। আমি হা করে তাকিয়ে দেখছি আর আনন্দে ভরপুর, চোখ মুখের মধ্যে এতটুকু বিষাদ নাই। জুলাই মাস তখন, বলছেন যদি পারি আমরা অমরনাথ দর্শন করে চলে যাও। আমি একটা আমার লেখায় এই তিনজনের গল্প লিখেছিলাম, এই পথে বিভিন্ন মানুষজনের সঙ্গে দেখা হয়েছে বিভিন্ন লোকে, এই তিন মহিলা আমাকে একেবারে একদম নাড়িয়ে দিয়ে গেছিলেন। এই যে বলছেন না, না জানি কি ধ্যানে মগ্ন, এ কোন সে ধ্যান যে জগৎটা মিথ্যে হয়ে গেল। বলছেন কি অমৃত রসপানে ভুলিল চরাচর, জগৎ চরাচরকে ভুলে যাচ্ছে, মিথ্যে বলে প্রতীত হচ্ছে। কি বলছে, কিরকম সে জায়গা কেন ভুলল, বলছে কি সুধাময় গান গাইছে সুরগণ, বিমল বিভু গুণ বন্দন, কোটি চন্দ্র তারা উল্লসিত, নৃত্য করেছে অবিরাম। কেমন সে জায়গা, বলছেন দেবতারা কি অদ্ভুত সুর দিয়ে গেছে, সুধাময় গান, এমন গান যেন গানের শব্দ, গানের কথা, গানের অক্ষর দিয়ে যেন প্রতি অক্ষরে সুধা ঝরে পড়েছে, আনন্দ ঝরে পড়ছে চতুর্দিকে যেন আনন্দ। ঈশাবাস্যমিদগুম সর্বম ইয়ৎকিঞ্চিৎ জগত্তাম জগত্তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃদঃ কস্য সিদ্ধনম্। একেবারে সর্বত্র জগৎটা ঈশ্বময়, একেবারে চতুর্দিকে সেই একেবারে ঈশ্বরের প্রকাশ তারা দেখছেন। তাদের গান কি তারা গাইছেন, বিমল বিভু গুণ বন্দন, ঈশ্বরের গুণ, সে গুণ কেমন যাতে সামান্যতম মালিন্য নেই। আমরা এর সম্বন্ধে কথা বলি না, এই লোকটা খুব ভালো, তারপরে ঘুরে বোঝা ভালো বড্ড ভার্ড বকে। তারপরে এই যে দেখুন দুটো জিনিস কখনো আমরা পুরো বলতে পারি না, তার কারণ হচ্ছে আমরা কেউ মালিন্য রহিত নই, বিমল কথাটা নেই। এই যে সবাই বলছে বিট্টু কি ছেলে মানুষ, বিট্টু কি ছেলে মানুষ, আমি বলছি না বিট্টু ছেলে মানুষ বটে কিন্তু সব গোলমেলে সব কথাবার্তা বলে ফেলে। এই দেখুন এই যে মালিন্য রহিত, এই আমাদের নিজের মনটাকে মালিন্য রহিত করতে পারছি না। বলছেন দেবতার সেই দেবতা কেমন, তাতে যেন সামান্যতম মলতা নেই, অপরিচ্ছন্নতা নেই, বিমল বিভু গুণ বন্দন, কোটি চন্দ্র তারা উল্লসিত, কোটি চন্দ্র তারা সেই আনন্দে উল্লসিত, উল্লাস প্রকাশ করছে, নৃত্য করেছে অবিরাম, এমন আনন্দ যে নিজেকে সে স্থির করে রাখতে পারছে না, ছুটাছুটি করছে, লাফালাফি করছে। খুব ভালো করে বিয়ে বাড়িতে গিয়ে লক্ষ্য করে দেখবেন, ছেলে মেয়ের বিশেষ করে মেয়ের বিয়েতে মেয়ের বাবা মা অদ্ভুতভাবে একটা অদ্ভুতভাবে ছোটাছুটি করতে থাকেন। আমি 30 বছর আগেকার অভিজ্ঞতা বলছি, এখনকার কথা জানি না, এখন হয়তো সাজগোজ করে খুব শান্তভাবে ঘুরে বেড়ায়, কিন্তু তারা ছোটাছুটি করতে থাকেন। কেন ছুটছেন তারা জানেন না, কি একটা অদ্ভুত ফোর্স তাদের, যেন কোনো দিকটা তারা না দেখলে যেন হবে না, ছোটাছুটি করছেন। বলছেন ঠিক সেই রকম দেবতার বন্দনা গীতি শুনে যেন এদের এত আনন্দ হচ্ছে, নিজেরা নিজেরা স্থির রাখতে পারছে না, আনন্দে যেন ফেটে পড়ছে, আনন্দে যেন অস্থির হয়ে পড়ছে। বিমল বিভু গুণ বন্দন, কোটি চন্দ্র তারা উল্লসিত, নৃত্য করেছে অবিরাম। এই অদ্ভুত গান প্রত্যেকবার একজন সাধু চলে যাওয়ার পরে
এই গান গাওয়া হয়, তার কারণ হচ্ছে আমাদের মনে করিয়ে দেওয়া হয়। আমরা যারা আছি আমাদের লক্ষ্যটা কি সেটা মনে করিয়ে দেওয়া হয়। আমাদের লক্ষ্য ওই রোজকার সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাওয়া, মর্নিং ওয়াক করতে যাওয়া, ডায়াবেটিস হলে করলা সেদ্ধ খাওয়া, এটাই জীবনের শেষ কথা নয়। এর বাইরে একটা জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে, সেই জগতের অধিবাসী হওয়ার জন্য নিজেদের তৈরি হয়ে থাকতে হবে। আমরা যদি নিজেকে সেই জগতের অধিবাসী হওয়ার জন্য তৈরি করে না করতে রাখতে পারি, তাহলে অন্তহীন কষ্ট আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের এইখানে পাঠচক্রে আসেন ঋতুপর্ণাদি, ওনার মা একেবারে শেষ শয্যায় শায়িতা। আজই কি সুন্দর বর্ণনা করছিল ওনার মায়ের কথা, মা একেবারে ঘোলাটে চোখ হয়ে গেছে, হাত দুটো জোর করে শুধু বলছেন, মা তোমার কাছে যাব, মা মা তোমার কাছে। ওই এক মাস ধরে তাই বলছেন, আজকে একবারে শেষ সময়ে এসে উপস্থিত হয়েছেন। সাধারণ একজন মানুষ, দেখুন তিনি তো আমার আপনার মতো সন্ন্যাসী নন, সাধারণ একজন মানুষ, কিন্তু এমন একটা সুন্দর জীবন যাপন করেছেন, একবারও কারোর কথা মনে পড়ছে না। যে বিরাট সংসার তিনি ফেলে চলে এলেন, বিরাট প্রপার্টি তিনি রেখে যাচ্ছেন ছেলের জন্য মেয়ের জন্য, এই গয়নাগাটি রেখে কিছু মনে পড়ছে না, বলছেন মা শুধু তোমার কাছে যাব, মা শুধু তোমার কাছে যাব। এই যে মা যাব, মা যাব, মা যাব, যে ভাবটা, এটা আসা আমাদের খুব জরুরি। ভগবানকে আস্বাদন করতে হবে। মহারাজ বলছেন আমাদের ইন্দ্রিয়গুলো যেমন রূপ রস গন্ধ স্পর্শ স্পর্শময় বহির্জগৎ আস্বাদন করে, তেমনি করে তাকে আস্বাদন করতে হবে, বাইরে নয় ভেতরে। বাইরের আস্বাদন শান্তি দেয় না। পুত্রের যৌবন নিয়ে যযাতি বহুকাল সুখ উপভোগ করে অতৃপ্ত হয়ে বুঝেছিলেন, ভোগের দ্বারা ভোগের নিবৃত্তি হয় না, ভোগস্পৃহা বেড়েই চলে। সবাইকে যে আশ্রম ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, হঠাৎ করে চোখ পড়লো যে 6টা 11 বাজে, আপনারা বকাঝকা করবেন, তাই ছুটতে ছুটতে খাবার ঘরে গিয়ে খেয়ে এলাম। না খেলে যে খাবার ঘরের ছেলেটি সে আবার বকাঝকা করবে, তাই গিয়ে দেখলাম খুব সুন্দর সাবুর উপমা তৈরি হয়েছে, একবারে ফটাফট 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 খাচ্ছি, কি আনন্দ লাগছে, কি সুন্দর স্বাদ হয়েছে, লেবু দেওয়া হয়েছে, বিট লবণ দেওয়া হয়েছে, নানা রকম দেওয়া হয়েছে। কিন্তু রান্নাঘর দিয়ে বেরিয়ে মুখ ধুয়ে এই মাংসকটার অবধি আসেনি, স্বাদটাই ভুলে গেলাম। এই যে বলছেন না যে বাইরের ইন্দ্রিয় স্বাদ, ঠিক তাই, মুহূর্তের মধ্যে আমরা ভুলে যাব, কিন্তু অন্তর ইন্দ্রিয়ের স্বাদ খুব ভালো। আমাদের যখন পূজনীয় স্মরণানন্দজি গুরু হলেন, দীক্ষা দেওয়া শুরু করলেন, তখন তিনি জানতে চেয়েছিলেন আমরা যারা পূজনীয় ভূতেশ্বরজি মাঝে কাছে দীক্ষা পেয়েছিলাম কেমন হয়েছিল দীক্ষাটা আমাদের। তা আমি আমার দীক্ষার দিনের গল্পই বলি, সেটা লিখে দিয়েছিলাম। মহারাজ জিজ্ঞেস করলেন কি করে তোমার এত ভিভিডলি মনে আছে, তার কারণ হচ্ছে আমি প্রত্যেক দিন ওই আনন্দ ঘন মুহূর্তটাকে চিন্তা করার চেষ্টা করি, যেমন অন্য কিছু করি, উপাসনা যেরকম করি, এটা আমার একটা নিজস্ব একটা উপাসনার একটা পদ্ধতি। আমি সারাক্ষণ সেই কল্পনা করি, চোখ বন্ধ করে বসে আছি, যখন চোখ খুললাম দেখলাম চেয়ারে মহারাজ বসে আছেন গভীর জপে মগ্ন, তিনি এমন অভিনিবেশ সহকারে জপ করছেন, বুকের কাছে দুটি হাত রেখে, মনে হচ্ছে যেন জগৎ ভুলে গেছেন, আমরা যে 72টি লোক বসে আছি আমাদের উপস্থিতি যেন টেরই পাচ্ছেন না। কি সুন্দর মিষ্টি করে প্রথম কথাটা উনি বলেছিলেন, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো, আজ বুঝতে পারি এই কথাটার অর্থ কী। ঈশ্বর যেন জিজ্ঞাসা করছেন, তোমাদের কান তৈরি হয়েছে তো আমার কথা শুনবার জন্য। কি সুন্দর করে বলছেন, মন্ত্র দেওয়ার সময় বলছেন খুব সহজ মন্ত্র, লিখতে হবে না, একবার বললেই মনে থাকবে, এমন আকুলতা যেন আমার মুক্তি হলে উনি স্বস্তি পান, উনি তো মুক্ত পুরুষ হয়ে গেছেন, কিন্তু এমনভাবে বলছেন যেন মনে হচ্ছে তার ওনার কথা বলার ভেতরে কি আকুলতা, যেন আমার আমার মুক্তি হলে যেন ওনার খুব আনন্দ হবে। প্রত্যেকে যখন 3 বার বলা হয়ে যাচ্ছে, ওনার মুখের আনন্দটা যেন ছেলে এবার মাধ্যমিক পাস করলো, এমন একটা আনন্দের প্রকাশ, এরকম করে বড় বড় করে চোখ, এরকম করে শুনছেন, সিরিয়াসলি শুনছেন, হয়ে গেলে সেই মহারাজ আপনারা দেখেছেন, যারা মহারাজকে দেখার সৌভাগ্য হয়েছে দেখেছেন, একটা অদ্ভুত একটা স্মাইল দিতেন, এই ওপরের পাটি নিচের পাটি দাঁত দুটো একবারে সংযুক্ত হয়ে যেত, একটা অদ্ভুত একটা হাসি দিতেন, সেরকম একটা হাসি দিলেন আমাদের কাছে। আমাদের সঙ্গে সঙ্গে মনে হলো হ্যাঁ আমি পরীক্ষায় পাশ করে গেছি। তারপরে যখন দীক্ষার সব পর্ব শেষ হয়ে গেল, উনি আমাদের সঙ্গে গল্প করছেন, মজা করছেন, একবারে বৈঠকি আড্ডার মতো, সে এক অদ্ভুত আনন্দ, কখনো মনে হলো না একটা সিরিয়াস কিছু হলো একটা, কিন্তু মনের ভেতরে একটা অদ্ভুত আনন্দের স্পর্শ ঠেলে দিল। এই আনন্দটাকে আমি রোজ একবার করে চেটে চেটে খাওয়ার চেষ্টা করি, খানিকটা সেই আচার খাওয়ার পরে, আপনারা খেয়েছেন কি না জানি না, আমাদের একজন সাধু খেত,
যে প্লাস্টিকের পাউচে করে আচারটা নিয়ে আসা হতো, আচারটা পুরো খাওয়া হয়ে গেলে টপ করে প্লাস্টিকের পাউচটা মুখেও ঢুকিয়ে দিত, তারপর চুষে 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 তারপর একটা সময় প্লাস্টিকের পাউচটা ফেলে দিত। এই যে আনন্দের শেষ লহর অবধি সেটাকে এনজয় করা, সেটাকে যেন নিজের ভেতরে সেই আনন্দটাকে জাগিয়ে যাওয়া, নিজের ভেতরে সেই আনন্দটাকে বয়ে নিয়ে যাওয়া, এইটার কথা বারবার বলছেন। ভগবানকে আস্বাদন করতে হবে, ওই রকম নয়। ওই যেরকম দেখবেন, ইদানিং দেখছিলাম দিল্লিতে এক জায়গায় আম পেটের কাছটাকে ছোট্ট করে কেটে বাদ দেওয়া হয়েছে, তার ভেতরে আইসক্রিম ভরে দেওয়া হয়েছে, তারপর সেই গোটা আমটাকে সিল করে ওপরে, যেমন কুলফিকে সিল করে ওরকম করে, আমার তো সব খাবারই গল্প, আপনারা রাগ করবেন না, সেটাকে বরফের মধ্যে রেখে একবারে শক্ত করে দেওয়া হয়েছে। তারপরে দেবার সময় ওই কুলফির ওই অংশটা যেরকম আটা দিয়ে লাগানো আছে, এটা খুলে দিয়ে তারপরে আমটাকে টুকরো টুকরো, খানিকটা আম আছে আর খানিকটা কুলফি আছে। সে যে লোকটি খাচ্ছিল, দেখছিলাম সামনের দিকটা তো খাচ্ছে, আবার এই যে খোসাটা পেছন দিকে আছে ওটাও চেটে চেটে খাচ্ছে। এই যে সব ভেতরে বাইরে সব কিছু দিয়ে তাকে আস্বাদন করতে হবে। আস্বাদন মানে কোনো জিনিসটা ফেলনা নয়। যেমন সেই যে আমাদের নাগমশাই, মা যে শালপাতায় করে খেতে দিয়েছেন, সেই শালপাতাটাও ইম্পর্টেন্ট, কেন তাতেও মায়ের স্পর্শ পেয়েছে, কচর মচর করে সেই শুকনো শালপাতা খেতে শুরু করেছেন। ওই যে আস্বাদনটা ওই রকম, কিচ্ছু ফেলার নেই, নাথিং লেফট ওভার, খপ 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 করে খেয়ে যাচ্ছে, কিচ্ছু ফেলার নেই, সবটা খাওয়া হবে, খোসা বিচি নালে যে জগতে কম পড়ে যাবে, ওজন করতে গেলে কম পড়ে যাবে। তাই যেন তিনি বলছেন ভগবানকে আস্বাদন করতে হবে। আমাদের ইন্দ্রিয়গুলো যেরকম রূপ রস স্পর্শ গন্ধ স্পর্শময় বহির্জগৎ আস্বাদন করে, তেমনি করে তাকে আস্বাদন করতে হবে, বাইরে নয় ভেতরে। এই আস্বাদনের বাইরে রূপরসের সঙ্গে এই ভগবানের রূপরস আস্বাদনের এইটা ফারাক, যে ভেতরে এসে আনন্দটা হবে। বর্ণনা আছে শ্রীরামকৃষ্ণদেব নাচছেন, স্বামী বিবেকানন্দ গাইছেন, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, কবু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতন। ওই জায়গাটা যখন গাওয়া হচ্ছে তখন ঠাকুর সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছেন, তার সারা চোখ মুখ দিয়ে ভীষণ রকমের আনন্দ, চোখ বিস্ফারিত, আনন্দে দাঁতগুলো বেরিয়ে গেছে, একটা পেঁচানো কিছু জিনিসের কোমর থেকে মাথা অবধি জ্বলছে, সাপের মাথা যেমনি এমনি এমনি করে নড়ে, ঠিক সেরকম ঠাকুরের মাথাটা এমনি এমনি করে নড়ছে, এবং তিনি সেই আনন্দে বিভোর হয়ে আছেন। আর তাকে দেখে স্বামীজিরা আর কোনো গান গাইছেন, ওই একটি পদই ঘুরে ঘুরে গাইছেন, কবু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। কিছুতেই আর ওই আখরে ইয়েতে মূল লাইনে আসতে পারছে না, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। শ্রীরামকৃষ্ণের আনন্দ দেখে বিভোর হয়ে গেছে। এই যে যে আস্বাদন, শুধু একজন গাইছেন নয়, তিনি যেন সেটাকে রিলেট করতে পারছেন। আমরা দেখেছিলাম, এখনো আছেন, এখন অনেক বয়স হয়ে গেছে, আমরা যখন ছোট ছিলাম বেলুড় মঠে কথামৃত ক্লাস হতো, পূজনীয় তীর্থানন্দজি ক্লাস করতেন, ওখানে এক ভদ্রলোক আসতেন, যতক্ষণ ক্লাস হতো ওনার দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তো, চোখ বন্ধ করে তিনি সেই শ্রীরাম কথামৃত ক্লাস তিনি সে শুনতেন, মনে হতো যেন তিনি যেন আমরা শুনছি, হাঁ করে শুনছি, আর ভাবছি মাথা চুলকাচ্ছি কতক্ষণে থামবে, আর উনি যেন তার মধ্যে ডুবে গেছেন, তিনি যেন সত্যি সত্যি দেখতে পাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ এগিয়ে চলেছেন, হেঁটে চলেছেন, এর সঙ্গে এরমভাবে কথা বলেছেন। এই যে আস্বাদন করা, লীলা আস্বাদন করতে করতে ভগবানকে আস্বাদন করা, এই বাইরের আস্বাদন নয়, মনের ভেতরে আস্বাদন করা। এই আমাদের কত সময়, ভূতেশানজি বলতেন কত সময় অকাজের সময় আমরা ব্যয় করি, এই অকাজের সময়গুলোকে আমরা এই ভগবানকে আস্বাদন করার অভ্যাস করতে পারি। বলছেন ভোগের দ্বারা ভোগের নিবৃত্তি হয় না, এটা রাজা যযাতি বুঝেছিলেন, ভোগস্পৃহা বেরিয়ে চলেই, যে যতক্ষণ খাচ্ছিল সাবুর মা কি ভালো লাগছিল, কি সুন্দর লেবু টেবু দেওয়া আছে, তারপরে খেতে খেতে এই বেশি নয় 50 পা হেঁটে এসছি মংস কটারে, স্বাদই ভুলে গেলাম কিরকম খেতে, ভাববার চেষ্টা করলাম কেমন খেতে ছিল, শুধু সাদা সাদা সাবুদানা ছাড়া আর কিচ্ছু মনে পড়লো না, রূপ ছাড়া আর কিচ্ছু মনে পড়লো না। স্বামীজি পূর্বাশ্রমে মনের সংশয় নিরসনের জন্য কত জায়গায় গেলেন, কতজনকে জিজ্ঞাসা করলেন, মহাশয় আপনি কি ভগবানকে দেখেছেন, মহর্ষি দেবেন্দ্রনাথকেও জিজ্ঞাসা করলেন, আমি ঈশ্বরকে দেখেছি কথা কেউ তাকে বলতে পারলেন না, তিনি শুনেছিলেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসের কথা, গেলেন তার কাছে জিজ্ঞাসা করলেন একই প্রশ্ন, আপনি কি ভগবানকে দেখেছেন,
পরমহংসদেব বললেন, হ্যাঁ আমি তাকে দেখেছি, এই তোকে যেমনি দেখছি তার চেয়ে আরো স্পষ্টভাবে তাকে দেখেছি, তোকেও দেখাতে পারি যদি তুই আমার কথা মতো চলিস। যারা ভগবান মানে না, ধর্মে যাদের আস্থা নেই, ঠাকুরের এই উক্তিটি তাদের বিশেষভাবে চিন্তা করা দরকার। ঠাকুর শুধু একবার স্পর্শ করে তাকে নিয়ে গেলেন সংসারের বাইরে, তার মন ঊর্ধ্ব থেকে আরো ঊর্ধ্বে উঠতে লাগলো, শেষে সাধনার উচ্চতম ভূমিতে লীন হওয়ার অতিক্রম। শ্রীযুক্ত নরেন্দ্রনাথ এতটার জন্য প্রস্তুত ছিলেন না, ভয়ে চিৎকার করে উঠলেন, বললেন, ওগো তুমি আমার একই করলে, আমার যে বাপ মা আছে। ঠাকুর তার বক্ষ স্পর্শ করে তার মনকে নামিয়ে আনলেন, হেসে বললেন, তবে এখন থাক, কালে হবে। এরকম ঘটনা আরেকটা আছে, কাশীপুর উদ্যানবাটিতে আছে, যেখানে ঠাকুর বলেছিলেন, স্বামীজি যখন দর্শন করলেন, স্বামীজি যখন দর্শন করলেন ঠাকুরকে, ওই নির্বিকল্প সমাধি, নিরাকার সমাধি অনুভূতি হলো তার। তখন ঠাকুর বললেন, এখন এতটাই থাকলো, এখন চাবি আমার হাতে থাকলো, কালে যখন সময় হবে তখন তিনি খুলে দেবেন, এখন তার কাজ করতে হবে। এইটা হচ্ছে কথা। দেখুন, ঠাকুর তিন ধরনের মানুষের কথা বলেছেন, যে সমুদ্রের কথা শুনেছে, যে সমুদ্র দেখেছে, দুধের কথা শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। এই যে তৃতীয় জন, যে সে এই যে খেয়ে হৃষ্টপুষ্ট হওয়া, শুধু খায়নি, তার সারা শরীর জুড়ে তার প্রভাব পড়তে আরম্ভ করেছে। আপনি যাওয়ার সময় দেখে গেলেন যে খুব ভালো বড় বড় মুগের নাড়ু তৈরি হয়েছে শর্মার দোকানে, আপনি দেখেছেন। দ্বিতীয় জন ওই প্রথম জন আপনি শুনেছেন শর্মার দোকানে মুগের নাড়ু পাওয়া যায়, দ্বিতীয় জন হেঁটে যাওয়ার সময় দেখেছেন, আর একজন গিয়ে কিনে খেয়ে সেই যে আনন্দটা, সেটা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। দেখবেন ভালো খেলেই তার চোখে মুখের মধ্যে প্রকাশ পায়। ঠিক ওই রকম ঈশ্বরকে আস্বাদন করলে সেই আনন্দটা আমাদের সকলের চোখে মুখের মধ্যে প্রকাশ পায়, ওটা কোনো ফেসিয়াল দিয়ে হয় না, ওটা এমনি থেকেই হয়। দেখুন কি সুন্দর কথা বলছেন, বলছে হ্যাঁ আমি তাকে দেখেছি, কি কনভিকশন, হ্যাঁ আমি তাকে দেখেছি, এই তোকে যেমন দেখছি তার চেয়ে আরো স্পষ্টভাবে দেখেছি, তোকে যেমন দেখছি তার ঈশ্বরকে এরকম স্পষ্টভাবে দেখা যায়। কিরকম স্পষ্টভাবে, না তার ভেতরে এমনভাবে তিনি লীন হয়ে গেছেন, নিজের আর আলাদা কোনো আইডেন্টিটি খুঁজে পাচ্ছেন না, তার ভেতরে যেন সেই জগৎ চৈতন্য স্বরূপের প্রকাশ পাচ্ছে। আর বলছেন, তোকেও দেখাতে পারি যদি তুই আমার কথা মতো চলিস। এটা হচ্ছে গুরুভাবের কথা, যে তার প্রত্যয় এই জায়গায় পৌঁছেছে যে সেই ক্ষমতা তিনি ট্রান্সমিট করতে পারেন। কি করলে হবে, না যদি তুই আমার কথা মতো চলিস, মানে এইটা দেখার জন্য যে যোগ্যতা মান আমাদের অর্জন করতে হবে, সেই যোগ্যতা মান অর্জন করলে অবশ্যই হবে। আমরা গিয়েছিলাম যেদিনকে মেনকা ঠাকুরের কাছে গান শিখতে, আমি গিয়ে বললাম আপনি আমাকে গান শেখাবেন, আমি ওই রকম গান শিখতে চাই, খণ্ডন ভব বন্ধন যে গান হয় ওই রকম গান শিখতে, এই গানটাকে কী বলে জানি না, কিন্তু গিয়ে বললুম ওই রকম একটা গান শিখতে চাই। উনি আমায় বললেন, হ্যাঁ গান শেখাতে পারি তোমাকে, কিন্তু ওটাকে বলে ধ্রুপদ গান, ওটা শেখাতে পারি, কিন্তু ওই গান গাইতে গেলে তোমাকে ধ্রুপদ শিখতে হবে, নাড়া বেঁধে ধ্রুপদ শিখতে হবে। হ্যাঁ শিখবো, এবং উনি ওই শেখাতেন এবং বসে থাকতেন, সব সময় শুনতেন কে কীরম গাইছেন, কার কোথায় ভুল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। আমাদের একবারে একজন হার্ট টাক মাস্টার ছিল, যাচ্ছে তাই করে অপমান করতেন, একেবারে ভুল হলে এমন ক্যাট 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 করে বলতেন, ভীষণ কষ্ট হতো, এবারে চোখ দিয়ে জল বেরিয়ে যেত, কিন্তু ওতে ওনার কিছু প্রভাব পড়তো না। তার কারণ আমরা বেশ বুঝেছিলাম যে উনি আমাদের ভালোটা চান, ভালো হলে ওনার যেরকম আনন্দ হয়, সেরকম আমরা যদি খারাপ গাই, আমরা যদি ভুল করি, ওনার দুঃখ হয়। এইটা হচ্ছে গুরুভাবের প্রকাশ, বলছেন তোকেও দেখাতে পারি, এই শক্তিটা তার আছে, শুধু আমি এই সম্পদে সম্পদশালী নই, এই সম্পদ থেকে তোকে ভাগও দিতে পারি, কিন্তু সেই সিংহের দুধ ওই যেমন বাঘে এই মাটির হাঁড়িতে ধরে না, পাথরের হাঁড়ি করতে হয়, তেমনি আধারটাকেও ভালো করতে হয়, তোর আধারটাকেও ভালো করতে হবে, তবে তুই দেখতে পাবি। এইটা অদ্ভুত, ঠাকুর তাকে বলছেন, দেখুন না আধার যদি প্রস্তুত না থাকে কি হয় পরের ঘটনাটা, তার হৃদয় স্পর্শ করে দিচ্ছেন, দেখলেন জগৎ একবারে ঘুরে চলে যাচ্ছেন, সেই নক্ষত্রের দেশে মন বুদ্ধির পারে এক দেশে তিনি বিচরণ করছেন,
স্বামীজি চিৎকার করে বলতে থাকলেন, ওগো তুমি কি করলেন? স্বামীজি বলেছিলেন যে কিরকম লেগছে যেন তারা বাতি জ্বলছে, যেমন ছেলেবেলা আমরা দেখি ওই আমাদের কালী পুজোয় যেরকম তারা বাতি জ্বলে সেরকম তারা বাতি জ্বলছে, এত আলো, নানা রকমের আলো ছিটকে ছিটকে পড়ছেন। তিনি বলতে থাকেন, তুমি আমার কি করলে গো, আমার যে বাপ মা আছে। ঠাকুর বললেন, বাচ্চা তাহলে ঠিক থাক, শান্ত হয়ে যা। এই যে আমাদের ঠাকুরের ভাগ্না হৃদয়, তিনি শ্রীরামকৃষ্ণ তিনি চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের সেই অরূপ স্বরূপ অরূপ রূপটি দেখতে, সেই তার প্রকৃত স্বরূপ, তার জ্যোতির্ঘন মূর্তি দেখতে। ঠাকুর তাকে দেখালেন, শুধু তাকে দেখালেন না, তিনিও যে সেই স্বরূপের অংশ সেটাও দেখালেন, কিন্তু সেটি ধারণ করার মতো, সেই যে আনন্দটাকে ধরে রাখার মতো ক্ষমতা তখনও হৃদয়ের তৈরি হয়নি, সেই শক্তিকে ধরে রাখার মতো ক্ষমতা হৃদয়ের তৈরি হয়নি। হৃদয় বলছেন, ও রামকৃষ্ণ তুমিও যা আমিও যা, চলো এখানে আছি কেন, দেশে দেশে গিয়ে ধর্ম প্রচার করে বেড়াই। ঠাকুর বললেন, ওরে ঋতু থাম থাম, যখন শুনলেন না তখন বুকে হাত দিয়ে তার সমস্ত শক্তিটিকে আহরণ করে নিলেন। কি অদ্ভুত কথা, আমাদের এই যে যোগ্য হয়ে উঠতে হবে, কিন্তু ওই গুরু নির্দিষ্ট পথে যেতে হবে, লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, ঈশ্বর লাভ আমার জীবনের উদ্দেশ্য। আমার জীবনে আমি অনেক কিছু কাজ করতে পারি, অনেক রকম প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারি, জীবনে নানা রকম লাল হলুদ সবুজ মেরুন নানা রকমের মধ্যে আমি যেতে পারি, কিন্তু আমার একটাই লক্ষ্য, ঈশ্বর লাভ আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এবং যখন আমার উদ্দেশ্যটা স্থির থাকে, তখন আমরা কোনোভাবেই কোনো অবস্থাতেই তার থেকে বিচ্যুত হই না। আপনাদের বলছিলাম আমাদের ছাত্রদের গল্প, বিডিও সাহেব বলছেন এই দেবো তাই দেবো ওই দেবো সেই দেবো, ভেবে নাও মহারাজ নেই, কিন্তু ছেলেটা একই জায়গায় স্টিক করে আছে, বলছেন মহারাজ থাকুক আর নাই থাকুক, এসব জিনিসে আমাদের প্রয়োজন নেই। ছোট্ট ছেলে, ক্লাস 7-এর ছেলে, কতটুকু ছেলে, এবং কমপ্লিট স্পন্সার্ড ছেলে, মানে কমপ্লিট স্পন্সার্ড মানে সেই ছেলের বাড়ির অবস্থা যে কি খারাপ আপনারা কল্পনা করতে পারবেন না। আমরা ভয়ে ভ্যাকেশনে সেসব ছেলেদের বাড়ি পাঠাতে চাই না, একবারে প্যাকাটিসিং হয়ে ফিরে আসে, যখন বাড়ি থেকে ফিরে আসে শুধুমাত্র হাড়ের ওপর চামড়া জড়ানো একটা মানুষ ফিরে আসে, এরকম অবস্থা, এতটা গরিব। মিন ধরে এই সবরপল্লীতে গিয়েছিলাম, সারা গা মুখ সব জায়গায় কাদা, ওর জন্য সোয়েটার নিয়ে গেছি, সেইটা সে জেনেছে, সে ছুটতে ছুটতে এসছে, আলু স্কুলে যাস না কেন, কেন যাবো কিনে, যাবো কিনে, সারাদিনে যদি সে ওই কাঁকড়া ধরে, ওইটুকু বাচ্চা, সে বোধ হয় বছর 6 বয়স, তার হাঁটু অবধি তার কাদা, কুনুই অবধি তার কাদা, সেই কাদায় নেমে সে কাঁকড়া ধরছে। এই কাঁকড়া ধরলে দিনের শেষে তার 100-150 টাকা রোজগার হয়, স্কুলে এলে তো 100-150 টাকা রোজগার হয় না, শুধু একটুখানি খিচুড়ি হয়, আর মাস্টারনিরা ধরে বলে, মাস্টারনিগুলো দিদিমণি বলতে পারে, মাস্টারনিগুলো ধরে পিটিয়ে পড়াশোনা করায়, হক হকা করায়, ও কি হবে, এইটা হচ্ছে কথা, প্র্যাকটিক্যাল প্রবলেম। এই যে দেখুন, সেই তার যোগ্য নয়, তাকে ধীরে 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 এই অবস্থার সাথে যোগ্য করে আমাদের তুলে নিতে হবে, তাকে জামাকাপড় পরাতে শেখাতে হচ্ছে, তাকে সোয়েটার পরাতে শেখাতে হচ্ছে, শীত অনুভূতি হচ্ছে না, আমরা এত কিছু করছি তারপরে মনে হচ্ছে কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা, আর সে একটা হাফ প্যান্ট পরিয়ে বড় জোর একখানা ওই যে সেই একটা বস্তা যার মধ্যে কাঁকড়াগুলো ভরে, সেই কাঁকড়াটা সেই গলার মধ্যে এমনি এমনি করে বেঁধে দিয়েছে ব্যাধেদের মতো, পিঠটা খোলা, তার ঠান্ডা এতটুকু বোধ হচ্ছে না, ঠান্ডা তার কিছু লাগছে না, চুলগুলো সেই তামাটে হয়ে গেছে, গায়ের রঙটা কিরকম হয়ে গেছে, হাত অবধি এই অবধি তার কাদা, হাঁটু অবধি তার কাদা, ওইটুকু তো হুটকুরি ছেলে, তার সবটুকু কাদা, সে যেন মেতে আছে, ওই মাতনটা আমাদের আনতে হবে, ঈশ্বরের প্রতি ওই ভালোবাসা মাতনটা আনতে হবে, কী হবে বাইরেটাই কী হবে, কী সুন্দর কথা। ঠাকুর বলছেন, কত লোক কত সংশয় নিয়ে ঠাকুরের কাছে এসছেন, ঈশ্বর কি আছেন, কেমন করে তাকে পাওয়া যায়, এরকম কত প্রশ্ন তারা জিজ্ঞাসা করেছে, ও কাছে বসে তার প্রত্যক্ষ অনুভূতির কথা শুনেছে, শাক্ত শৈব বৈষ্ণব ইত্যাদি নানাভাবের লোক তার কাছে এসে তাদের নিজ নিজ সংশয় নিরসন করে নিয়েছে তার অনুভূতির আলোকে, তার মতো এমন বহুমুখী অনুভূতি আমরা আরো কারো জীবনে দেখতে পাইনি, পাশ্চাত্যের শিক্ষার প্রভাবে ওই সময় অনেক লোক স্বধর্মে আস্থা হারিয়েছিলেন, কোনো কোনো সম্প্রদায় আবার সনাতন ধর্মের বিরুদ্ধে প্রচার করত, ঠাকুরের কাছে এসে তারাই আবার দেখত এখন এখানে ধর্মীয় বিদ্বেষের বিভেদ লেশমাত্র নাই, তার কাছে এসে তারাও ভেদবুদ্ধি ভুলে যেত। 19 শতকের সংশয়াচ্ছন্ন যুগে
ঠাকুরের আবির্ভাবে বিশেষ প্রয়োজন ছিল। মানুষ রামকৃষ্ণের কাছে এসে জানতে চাইছে ঈশ্বর কি আদৌ আছে, এটা কি ফ্যান্টাসি না হ্যালুসিনেশন, কি এটা, সেটা তারা জানতে চাইতো। সত্যি সত্যি ঈশ্বর কিছু আছে, শ্রীরামকৃষ্ণ কথা দিয়ে বলেছেন এবং তার আচরণ দিয়ে দেখেছেন, দুটো জিনিস একসঙ্গে দেখেছি, একটা হচ্ছে টেক্সট আছে আর একটা তার ইমপ্লিকেশন আছে, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে। আমরা যখন পুজো শিখি তখন তো একরকমভাবে শিখি, তারপরে আমাদের বেলুড় মঠের পূজারি ছিলেন স্বামী বৈদ্যনাথ আনন্দজি মহাজ, সুকুমার মহারাজ আপনারা অনেকেই চেনেন তাকে, ওর পূজা দেখতাম, ভাঁ করে তাকে ওনার পূজা দেখতাম। আবার কার মাইক্রোফোন অন হয়ে গেল বাবা, মাইক্রোফোনটা অফ করুন, যিনি খুলেছেন দয়া করে অফ করে দিন, থ্যাংক ইউ। তা ওনার পুজো দেখতাম, দেখতাম পুজোর শেষকালে উনি ওই পুজো হয়ে গেলে দুটো অর্ঘ, ঠাকুরের দুটি অর্ঘ, একটা আলাদা করে থালাতে রেখে দিতেন আর আরেকটা রাখতেন ওই ঠাকুরকে শেষকালে অঞ্জলি, অর্ঘ নয় অঞ্জলি, দুটি অঞ্জলি, একটি অঞ্জলি ওই তাম্রকুণ্ডে দিতেন আর শেষকালে সাঙ্গায় ও সাবরণে বলে দিতেন, সপার্ষদ শ্রীরামকৃষ্ণ পূজা করে দিতেন, প্রথমটি ওইখানে দিতেন আর বাকি দুটি নিয়ে তিনি ঠাকুরকে পরিক্রমা করে ঠাকুরের দুটো পায়ে দুটো অর্ঘ দিতেন। আপনারা অনেকেই দেখবেন ঠাকুরের দুপাশে দেখবেন বেলপাতাগুলো সোজা করে এমনি করে রাখা থাকে, সাধারণত আমরা বেলপাতা নিচের দিকে থাকি, ঠাকুরের ছবি মূর্তির দিকে যদি দেখেন পুজো হয়ে যাওয়ার পরে দেখবেন বেলপাতাগুলো এমনি করে সোজা করে দুপাশে রাখা আছে, ওটাই শেষের অর্ঘ দুটোর বেলপাতা এমনি করে রাখা থাকে। উনি স্তব স্তুতি করতে করতে দেবতাকে পরিক্রমা করে ঠাকুরকে প্রণাম দিয়ে প্রণাম করে চলে আসতেন। সাধারণত আমরা যে পুজো টুজো করি, দুর্গা পুজো, সরস্বতী পুজো, এগুলো যে কালী পুজো করি, পুজো হয়ে গেলে দেবতাকে পরিক্রমা করে বিসর্জন দিই, কিন্তু পূজারী সুকুমার মহারাজকে আমরা পরিক্রমা করতে দেখতাম। তখন উনি বললেন একদিন, খুব কৌতূহল হাতে জিজ্ঞাসা করাতে উনি বললেন, আসলে দেবতাকে পরিক্রমা করার উদ্দেশ্য হচ্ছে দেবতার সঙ্গে একটা সম্বন্ধ তৈরি করে রাখা, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামাকে, তাকে প্রদক্ষিণ করতে করতে যেন তার সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে, তুমি আমি আলাদা কর বলে কোনো বস্তু নেই, তাকে সব দিক দিয়ে দেখার চেষ্টা করছি, তার ডান দিক দিয়ে দেখছি, তার পেছন দিয়ে দেখছি, তার বাঁ দিক দিয়ে দেখছি, তাকে বাঁ কোণ দিয়ে দেখছি, সামনে দিয়ে দেখছি, সব দিক দিয়ে তাকে দেখার চেষ্টা করছি, যেন আমি যেন তার সঙ্গে জুড়ে রয়েছি, তার সঙ্গে একটা সম্বন্ধে সম্বন্ধীভূত হয়ে আছি। এই দেখুন এটা শাস্ত্রে আছে, তার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কোথায় আছে এটা দেখা যায়। ঠিক এই জিনিসটা শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখেছি, তিনি যে কথাগুলো বলছেন ঠিক সেই জিনিসগুলো তার জীবনে আমরা দেখতে পাচ্ছি। তিনি সর্বভূতে সেই প্রেমময়ের কথা বলছেন, আবার সেই ওই দূরে সেই মাঝি দুজন নৌকার মধ্যে একে অপরের সঙ্গে ঝগড়া করছে, ঝগড়া করতে করতে একজন আরেকজনের পিঠে থাপাস করে থাপ্পড় মেরে দিলেন, ঠাকুর যন্ত্রণায় ছটফট করছেন, তার পিঠে সেই পাঁচ আঙুলের দাগ পড়ে গেছে, হৃদয় তো লাফাচ্ছেন, বলছেন কে মারলো তোমাকে মামা বলো, তাকে গিয়ে ভালো করে পিটিয়ে আসি, তা নয়। এই যে দেখুন জগৎটা ধীরে 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 তার কাছে বিরাট যে জগৎটা তার কাছে ছোট্ট হয়ে গেছে, আমরা এখন গ্লোবাল ওয়ার্ল্ড বলি, তার কাছে সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডটা হোল ওয়ার্ল্ড তার কাছে এক হয়ে গেছে, আধ্যাত্মিকতার সূত্রে তিনি তাকে সংযোগ করেছেন। ফুল তুলতে গেলেন, ফুল তুলছেন, ফুল তুলছেন, ঠাকুরের জন্য ফুল তুলছেন, হঠাৎ করে দেখলেন বিরাট বড় শিবের মূর্তি, আর এই যে যত ফুল ফুটে আছে সব যেন তোরার মতো তার পায়ে আগে থেকেই নিবেদিত হয়ে আছে, তার আর ফুল তোলা হলো না। এই যে জগৎ সংসারে যাবতীয় ফল ফুল যা কিছু ফুটেছে সব সেই পরব্রহ্মের জন্য নিবেদিত, আমরা ফুল তুলে ফল কেটে থালার মধ্যে রেখে হং বং চং নৈবেদ্য বলে তাকে নিবেদন করি, আর তার ওই অনুভূতিটা দেখুন কত বড়, তিনি দেখছেন সমস্ত জগৎ সংসারে বিশ্ব চরাচরে যা কিছু দেখছি সেই পরব্রহ্মের জন্য সব কিছু যেন নিবেদিত হয়ে আছেন, তিনি তার জীবন দিয়ে দেখেছেন। এই কারণে নানাভাবের মানুষ শাক্ত বৈষ্ণব শৈব যেই তার কাছে এসেছেন তাদের মনের সংশয় মিটে গেছে, কারণ তিনি তাদের মনের মতো করে প্রত্যেকটা জিনিসের উত্তর দিয়েছেন। ভৈরবী ব্রাহ্মণীর কথা আপনাদের বলেছিলাম, সেই ভ্রমর যেরকম আওয়াজ করে সেই রকম আওয়াজ করে তিনি বৈষ্ণবত্ব এই যে অষ্টবিকারের আলোচনা করছেন, অষ্টবিকার কেমন হতে পারে সেইটি তিনি বলছেন।
এবং বলতে বলতে তিনি গুনগুন করে সেটি ভক্তিশাস্ত্র থেকে পড়ছেন, এবং তিনি দেখছেন ওইদিকে ছোট খাটটিতে বসে ঠাকুরেরও অশ্রু সহিত কম্পনগুলো যেন হতে থাকছে। তিনি হাঁ করে দেখছেন, দেখতে দেখতে যখন সব দেখা হয়ে গেল তখন ধেই ধেই করে ঘরের ভেতরে নাচতে আরম্ভ করছে। কেন নাচছেন? কারণ তিনি বলছেন যে এতদিন যেটা জ্ঞানের জঙ্গলে, জ্ঞানের অরণ্যের ভেতরে লুকিয়েছিল, তার যেন একটা লিভিং ডেমনস্ট্রেশন আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, সে জিনিস যেন আমার সত্যি সত্যি চোখের সামনে ঘটছে, সেইটা যেন আমি তাকে দেখতে পাচ্ছি। ধেই ধেই করে নাচছেন, আনন্দে ভরপুর হয়ে গেছেন। আমরা শেষ করব আরেকটি অংশ দিয়ে। সেখানে তিনি বলছেন, স্বামীজিও একসময় ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন। আচ্ছা, যেটা দিয়ে বলেছেন এটা বলা হলো না যে তিনি যে সময় এসেছিলেন সে সময় পাশ্চাত্য শিক্ষার ফলে মানুষের জীবনের একটা অদ্ভুত পরিবর্তন এসেছিল। তারা আর আনুষ্ঠানিকতা ও পৌত্তলিকতা এসব পছন্দ করছিল না, আমাদের একটু ছিমছাম ধর্ম দরকার। এখন দেখেন না, আগেকার দিনে কিরকম আমরা সেই হাত লাগিয়ে সে বিয়ে বাড়িতে এমনি এমনি করে খেতাম, এখন ক্যাটারিং সার্ভিস, কাঁচের প্লেট দেওয়া থাকে, তারপরে চামচ দেওয়া থাকে, তারপরে কাঁটা দেওয়া থাকে, ছুরি দেওয়া থাকে, তারপরে আপনি যে ফ্রুট স্যালাড খাবেন সেটার মধ্যে আবার ছোট্ট চামচ দেওয়া থাকে, দই খেতে গেলে তাতেও একটা চামচ, আঙুলের কোনো ব্যবহার ট্যাবহার নেই। এখন আমরা ছিমছাম সমস্ত জিনিসপত্রে বিশ্বাস করি, তাই সেই ছিমছাম করতে গিয়ে অনেক সময় আমরা মূল থেকে অনেক দূরে সরে গিয়ে থাকি, এবং মূল থেকে সরে যাই বলেই আমাদের এত কষ্ট হতে থাকে। ঠাকুর এলেন, এই যে বিভিন্ন ধর্ম মত এবং কোনো একটা ধর্ম মতের বিভিন্ন যে পথ আছে সব পথে সাধনা করে তিনি অনুসরণ করে দেখালেন যে ধর্মীয় বিদ্বেষের সামান্যতম লেশ না থাকলে ভগবান বুদ্ধি হবে না, ঈশ্বরকে পেলে এই যে ধর্মীয় যে বিদ্বেষ সেটা ভেঙে চুরে যাবে। আমাদের যে ব্যারিকেডগুলো আছে এটা যদি ভেঙে যায়, যদি দুটো দেশ এক হয়ে যায়, এই যে সবাই চিৎকার করছে যে পাক অকুপাইড কাশ্মীর ও বোধহয় ভারতবর্ষের মধ্যে এসে যাবে, যদি সত্যি সত্যি সেটা হয়ে যায় তাহলে ওই যে পাক অকুপাইড কাশ্মীর বলে যে অংশটা বেড়া দেওয়া আছে সেই বেড়াটা ভেঙে গেলে ওটা ভারতের অংশ হয়ে যাবে। ঠিক সেই রকম এই যে আমাদের যে বিদ্বেষের বেড়াটা আছে এটা যদি যখন আমরা ভেঙে ফেলব তখন দেখবেন অনেক সহজে জগৎকে আমরা অ্যাকসেপ্ট করে উঠতে পারবো। এখানে ধর্মীয় ঠাকুরের কাছে এসে তারা দেখেছেন যে ধর্মীয় বিদ্বেষের লেশমাত্র নাই, এবং তার কাছে এসে তারাও ভেদবুদ্ধি ভুলে যেত। ঊনবিংশ শতাব্দীর সংশয়াচ্ছন্ন যুগে ঠাকুরের আবির্ভাবের বিশেষ প্রয়োজন ছিল। স্বামীজিও এক সময় ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন, তখন মূর্তি পূজা, অবতারত্ব, গুরুবাদ এসব মানতেন না, কিন্তু 1881 সালের শেষাংশ থেকে 1886 সালের অগস্ট মাস পর্যন্ত প্রায় 5 বছর ঠাকুরের সান্নিধ্য লাভ করে তার কত পরিবর্তন হয়ে গেল। ঠাকুরের কাছে ধর্মের সবটাই অনুভূতি, প্রত্যক্ষ দর্শন। যে ব্যক্তি কাশি দেখে এসেছে তার কথা খাঁটি, তাই তো ঠাকুরের প্রতিটি উক্তি স্বামীজিকে এত গভীরভাবে প্রভাবিত করেছিল। ব্রাহ্ম সমাজের সদস্য থাকাকালে স্বামীজি সগুণ নিরাকার ঈশ্বরের উপাসনা করতেন, তাই তো দক্ষিণেশ্বরে প্রথম দিকে এসে ঠাকুরকে বললেন, মশাই আমি তো আপনার অদ্বৈত বিশ্বাস করি না, সর্বম খল্লিদম ব্রহ্ম এ আমি মানি না, ঘটিটা ব্রহ্ম বাটিটাও ব্রহ্ম এও কি একটা কথা হলো? ঠাকুর তাই শুনে একটু চুপ করে রইলেন, তৎক্ষণাৎ কিছু বললেন না, তাকে তর্ক করে বোঝাতে চাইলেন না, কিন্তু কিছু কতক্ষণ পরে বারান্দায় এসে অর্ধবাহ্যভাবে তাকে শুধু একবার স্পর্শ করলেন, ব্যাস অমনি তার ব্রহ্মানুভূতি হয়ে গেল। তখন স্বামীজি যা কিছু দেখছেন সব ব্রহ্মময় বোধ হচ্ছে। এই অবস্থা তাকে বেশ কিছুদিন ধরে চলেছিল, এরপর আর কখনো তিনি অদ্বৈত তত্ত্বের সত্যতা অস্বীকার করেননি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধর্মের সত্যতা অস্বীকার করি, তার কারণ হচ্ছে আমাদের অনুভূতি হয় না, সবটাই আমাদের কাছে শোনা ধর্ম। বাপ কাকা ঠাকুমা পিসি গুরুজনেরা যেভাবে ধর্মাচরণ করেছেন সেইভাবে আমরা সেই পথ দিয়েই ধর্মাচরণ করে যাই, আমরা মনে করি ওর মধ্যে দিয়েই বোধহয় আমাদের মুক্তির পথ খোঁজা আছে, তা কিন্তু নয়, ওভাবে ধর্মাচরণ করলে হবে না।
ততক্ষণ পর্যন্ত আমাদের মনের মধ্যে সংশয় থাকবে। যখন আমাদের অনুভূতির রাজ্যের ভেতরে, অনুভূতির মধ্যে সেটি প্রবেশ করবে, একমাত্র তখনই আমরা সেই বিষয়টি ঠিক ঠিক মতো বুঝতে পারব, নাহলে আমাদের পক্ষে বোঝাটা খুব কঠিন। ততদিন অবধি আমাদের তর্ক চলতে থাকবে, তর্ক চলতে থাকবে। ঠাকুর বলছেন না, ওই যে ইয়ের মতো, ওই যে কলসি যতক্ষণ জলের ভেতরে ঢোকে, যতক্ষণ না সেটা পূর্ণ হয় ততক্ষণ ভক 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 করে আওয়াজ হতে থাকে, কিন্তু যখন জল পূর্ণ হয়ে যায় তখন আর তার কোনো রকম আওয়াজ হতে থাকে না। নেমন্তন্ন বাড়িতে সবাই খেতে বসেছে, খুব চিৎকার করে আওয়াজ হতে থাকে, এই ইয়ে নিয়ে এসো, ডাল নিয়ে এসো, তরকারি নিয়ে এসো, লুচি নিয়ে এসো, চিৎকার হতে থাকে। তারপরে যখন দই, চাটনি দই আসে তখন শুধু সুপসা, তারপরে ভোঁস ভোঁস করে ঘুমের নাক ডাকার আওয়াজ আসে। এই অনুভূতির রাজ্যে আমাদের প্রবেশ করা দরকার। যতক্ষণ না অনুভূতির রাজ্যে আমরা প্রবেশ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে সংশয় থাকবেই। সংশয় বারবার আমাদের বলবে যেটা ঠিক হচ্ছে না, ওটা বোধহয় ঠিক হচ্ছে না, সেটা বোধহয় ঠিক হচ্ছে না। কিন্তু যদি আমরা নিষ্ঠার সঙ্গে ওই আমাদের যে পথ যেটা আছে সেটা দিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই আমাদের ঈশ্বরীয় তত্ত্ব, ঈশ্বরীয় ভাবনা, এইটার আমাদের অনুভূতি হবে, নাহলে কিন্তু হবে না। এই যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত গুরু নির্দিষ্ট পথে এগিয়ে যেতে হবে। ঠাকুর বলছেন না, মন এক সময় গুরু হয়ে যাবে, সে বলবে এই এই এই, তখন আমাদের অনুভূতির রাজ্যে আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাব তখন আলাদা করে কোনো সংশয় তৈরি হবে না, তখন আমরা এমনিতেই অনুভব করতে পারবো এখানে একটা কিছু আছে, এখানে কিছু একটা কিছু অনুভব করতে পারবো। আমরা নিজেরা যত স্পিরিচুয়াল হতে পারবো, অন্যকে স্পিরিচুয়াল করতে পারি না পারি, নিজেরা যত যত বেশি আমাদের নিজে আধ্যাত্মিক সম্পদে সম্পদশালী হতে পারবো, এই জগৎটাকে আমাদের তত বেশি আধ্যাত্মিক বলে বোধ হবে। দেখবেন সব মানুষের ভেতরে যা কিছু ভালো সেটুকু আমাদের চোখের মধ্যে পড়বে। আমি বলছিলাম না, আমরা চেতনানন্দজির সঙ্গে দিন একটা খেলা খেলছিলাম, যে উনি যদি কারুর সম্বন্ধে একটা অন্তত কটু কথা বলে, আমরা এতবার এত চেষ্টা করে কিছুতে কারুর বিরুদ্ধে একটা নেগেটিভ কথা আমরা ওনার পেট থেকে বার করতে পারলাম না, যার সম্বন্ধে যে কথাই বলি না কেন, উনি বলছে না ওই লোকটা বুঝলে খুব ভালো মানুষ, ওই লোকটা বুঝলে খুব, হ্যাঁ ওর এইরকম লিমিটেশন আছে কিন্তু ওর এই ভালো ভালো গুণগুলো আছে। এই যে তিনি এমন একটা গুণকে, ভালো জিনিসকে নিজের ভেতরে ইম্বাইব করেছেন, জগতের ভেতরে শুধুমাত্র ভালোটাই চোখে পড়ছে, শুধু ভালো দিকটাই চোখে পড়ছে। রঙ্গনাথানন্দী এসছেন, এই গল্প অনেকবার বলেছি, মংস কোয়ার্টারে এসছেন, ঠাকুরের গলায় প্লাস্টিকের মালা পরানো রয়েছে, তখনও পর্যন্ত আসল মালা এসে পৌঁছয়নি। মহারাজ বলছেন যে ঠাকুর ইজ লুকিং সো নাইস, রবানন্দজি বলছেন বাট দি গার্লিং ইজ নট অরিজিনাল, ইট ইজ মেড অফ প্লাস্টিক, যে হোয়াট এভার ইট মে বি ঠাকুর ইজ লুকিং ভেরি নাইস, তার কিন্তু প্লাস্টিকের মালা তাতে সুগন্ধ হচ্ছে কি না সেটা নয়, ঠাকুরকে অপূর্ব দেখাচ্ছেন। এই জগতের যেখানে যা কিছু দেখছেন সব কিছুর ভেতরে তিনি যেন সেই পরব্রহ্ম শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন। সেই কারণে কোমর বেঁধে, এই এখনকার দিনে তো আর সেই ছেলেরা লুচি ছোলার ডাল পরিবেশন করে না, কিন্তু আপনারা আপনাদের ছেলেবেলার কথা কল্পনা করুন, পাড়ার ছেলেরা কোমরে গামছা বেঁধে বিয়েতে পরিবেশন করতো, ঠিক ওই রকম আপনার ভেতরে যে সম্পদ, আধ্যাত্মিক সম্পদ যতটুকু আছে সেইটাকে কোমরে বেঁধে লেগে পড়ুন, উঠে পড়ে লেগে পড়ুন, গুরু নির্দিষ্ট পথে উঠে পড়ে যেন আমরা লেগে পড়তে পারি, এবং যত আমরা লেগে পড়তে পারবো তত আমরা ধীরে 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 আধ্যাত্ম পথে এগিয়ে যাব। দেখবেন তখন আমাদের কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াবে না, তখন দেখবেন এই যে জগৎটাকে খেঁদা বোঁচা পঁচার জগৎ বলে মনে হচ্ছে, তখন সেটাকে বড্ড মিষ্টি বলে মনে হবে, তখন মনে হবে কী বোকা ছিলাম, মানুষকে এরকমভাবে দেখেছি, তখন নিজের কাছে নিজেকেই লজ্জা পাবে, হ্যাঁ তখন নিজেকে নিজেরই দুঃখ মানে খারাপ লাগবে। আজ এই পর্যন্ত আমরা এখানেই থামছি, আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে, সেদিনকে আমি কাকদ্বীপে থাকবো, সেদিনকে ওখান থেকেই আপনাদের সঙ্গে কথা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।